অনেকের কাছে শুধুই ব্যাগের ছাতা হামেশাই জোটে অবহেলা, তবে জানবেন দুধচায় করার জিনিস কিন্তু মোটেই নয় মাশরুম। ডায়াবেটিস বা ক্যান্সার, হাই ব্লাড প্রেশার থেকে হার্টের সমস্যা, জন্ডিসে হোক বা অ্যানিমিয়া, অব্যর্থ দাওয়াই এটি সুস্বাস্থ্যের চাবিকাঠি। ছত্রাক জাতীয় এক উদ্ভিদ, দেখতে আপাত সাধারণ কিন্তু গুণের ভাণ্ডার, স্বাদেও কামালকা, স্বাস্থ্যে তো কথাই নেই, রোগ বালাইয়ের জম। শস্য, ডাল, শাকসবজির থেকে অনেক বেশি পরিমাণে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড থাকে মাশরুমে। এতে কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন, লোভাস্টানিন, এন্টোডেনিন, কিটিন থাকে। ভিটামিন বি, সি আর ডি প্রচুর পরিমাণে থাকায় হাই ব্লাড প্রেশার কিংবা হার্টের সমস্যাতেও মাশরুম খেলে উপকার হয়। ক্যান্সার ও টিউমার প্রতিরোধে মাশরুম উপকারী। হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরোধ করে মাশরুম। অ্যানিমিয়া বা রক্তাল্পতায় মাশরুম নিয়মিত খেলে উপকার মেলে। মাশরুমে নিউক্লিক অ্যাসিড এবং অ্যান্টি অ্যালার্জেন থাকায় এবং সোডিয়ামের পরিমাণ কম থাকায় কিডনির নানা রোগ ও অ্যালার্জির প্রতিরোধক। মাশরুমের খনিজ লবণ দৃষ্টিশক্তি বাড়াতে সহায়ক। মাশরুম নিয়মিত খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মাশরুমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি রয়েছে। শিশুদের হাড় ও দাঁত গঠনে এই উপাদানগুলো খুব কার্যকরী। খাবার সহজে হজম করতেও মাশরুম সাহায্য করে। একাধারে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, গুণের সাগর। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে রোজ মাশরুম খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 64% কমে যায়। এতে কোলেস্টেরল না থাকায় এবং ফ্যাটও কম থাকায় সব বয়সের মানুষ, বিশেষ করে রোগীদের জন্য অতি উপকারী। রূপচর্চাতেও মাশরুমের ব্যবহার হয়। স্যুপ থেকে শুরু করে বিভিন্ন সবজির সঙ্গে মিশিয়ে তরকারি, সবেতেই স্বাদের ভাণ্ডার মাশরুম। না খেলে কিন্তু পস্তাতে হবেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।